একজন বলেছেন মিদাদ নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই সহি যথেষ্ট এ কথা কতটুকু সঙ্গত সঙ্গতাল্লা কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে গ্রহণযোগ্য হবে এটি কিন্তু সব সময় মোটেও আবশ্যক নয় মাখাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার তার মানে সেটি খুব সুস্বাদু হবে সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে আহ অ্যাপ্রিসিয়েটেবল হবে সেরকম কিন্তু নয় ঠিক এই কথারই একই অবস্থা এই কথা যারা বলেন যে মিলাবন্নী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে সহি মন থেকে যা খুশি তা করবেন যে আমার মনটা বিশুদ্ধ আমার মনটা ভালো আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো ব্যাপার ঠিক এরকম বরং ভালো মন হলেও আমাকে আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে ইসলামের নামে যখন আমি করবো আহ সাহবা ইকরাম যারা নবী করিম সাল্লাহ সাল্লাম ছিলেন তাদের কেউ নবী করিম সাল্লাহ বছর একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি তার মানে কি তাদের সহি মন ছিল না অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুল নবী উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহবাহ থেকে কেন মিলাদন্দ উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল না এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য আহ শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই আল্লাহ তালা কোরআন করিমে পরিষ্কার ভাবে বলেছেন মা আতা রসুল ফাফুন্ত রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো ধরো তা তোমরা নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নত রাসুল সাল্লাহ থেকে নিয়ে মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে আহ মনচাহী জিন্দিগিতা করাই যাবে যাবে তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিল আদর নবী উদযাপন করে থাকে নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসায় আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো আসুন সুন্নার অনুসরণ করি কোরআনের নির্দেশনা অনুসরণ করি তাহলে ইনশাআ আল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো আপনি বলেছেন আনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুজো ডিউটি করতে পারবে প্রশ্ন হলো হাদিসে তো আল্লাহর সঙ্গে শির খোলে সেখানে লাভ বসনের কথা বলা হয়েছে দেখুন এ বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিন আল্লাহ একই রকম বক্তব্য রয়েছে যেমনটি আমরা বলেছি আর ওলামা ইকলামের ফতোয়াও রয়েছে মূলত সাধারণ অবস্থায় তো একজন মুসলিমের জন্য মুসলিমদের শিরকের কোন আয়োজনে কোন উৎসবে সামিল হওয়া যায় নয় এটি সারা বিশ্বের সমস্ত লামায়ামের ফতোয়া তার কারণ হল মানকাসারা সওয়াদা কমেন ফিন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মানুষের দল ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনি সেখানে কৌতূহল বসত গেলেন দেখতে গেলেন বা অন্য যে কোনো উদ্দেশ্যই বলেন না কেন সাধারণত সেগুলো সবগুলোই তাদের দল ভারী করার সামিল প্রকারান্তরে কিন্তু একজন মানুষ যখন তিনি রাষ্ট্রের তরফ থেকে বা মুসলমানদের তরফ থেকে আপনার মুসলমানদের উপরে দুর্নাম হতে পারে সেই জায়গা থেকে সেই চিন্তা থেকে সেই উদ্দেশ্য থেকে সেখানে দায়িত্ব পালন করছেন বিশেষ করে মুসলিম অমুসলিমদের সহাবস্থান আছে এরকম একটা পরিস্থিতিতে এমনকি যুদ্ধের পরিস্থিতিতেও মুসলিমদের উপাসনালয়ে হামলা করার তো ইসলাম নিষিদ্ধ তো সেই কাজটি যদি কেউ করে মুসলমানদের উপরে তার দায় চাপানোর আশঙ্কা তৈরি হয় এরকম পরিস্থিতিতে মুসলমানরা সেখানে বিশেষ নজরদারি করা এটা তো অবশ্যই তাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় কাজের অংশ এই কাজটা করতে গিয়ে কেউ সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে দায়িত্ব পালন করছেন কিন্তু তারা শীতের প্রতি না সন্তুষ্ট না তারা তাকে এনজয় করতে গেছেন বা একাত্মতা পোষণ করতে গেছেন অর্থাৎ ইমানের জায়গা থেকে তারা অটল অবিচল থাকছেন এবং তাদের মধ্যে স্তেক থাকছে আল্লাহ ভীতি কাজ করছে যে তারা আহ এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে আছেন কিন্তু সেটি দায়িত্ব পালনের জন্য গিয়েছেন এবং মুসলমানদের স্বার্থেও সেখানে সংশ্লিষ্ট আছে সেই সাথে আমরা জানি যে এ ধরনের ইস্যু তৈরি করে মুসলমানদের উপরে কি ধরনের প্রেশার হয় সেটি থেকে মুসলমানদের রক্ষা করা এবং সেই সাথে আহ শান্তি শৃঙ্খলা সমাজে যদি বিনষ্ট হয় তাহলে সেক্ষেত্রে মুসলিম মুসলিম সকলেই ক্ষতিগ্রস্ত হয় সমূহ আশঙ্কা থাকে সেই জায়গা থেকে রাষ্ট্রের তরফ থেকে এবং মুসলমানদের যে আপনার আহ মানসম্মানের প্রশ্ন আছে এবং মুসলমানদের যে এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সে বিষয়গুলোকে মাথায় রেখে কেউ যখন দায়িত্ব পালন করবেন তো সেটিকে আমরা বলেছি এটি সাধারণ অবস্থার সাথে এটাকে এক করে ফেলে চলবে না অর্থাৎ একজন মানুষ সেখানে গিয়েছেন সাধারণ অবস্থাতে দেখতে গেছেন উৎসব করতে গেছেন বা আনন্দ করতে গেছেন বা কৌজল বসত গেছেন সে বিষয়টিকে এখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন যেটি দেখা দিয়েছে সার্বিক কারণ মিলিয়ে সেটিকে এক করে চলবে না কেউ যদি কোনো এ ধরনের অমুসলিমদের ধর্মীয় প্রশ্নালয়ে প্রহরার চাকুরি নেন সেই প্রতিষ্ঠানে তিনি একজন চাকুরিজীবী এবং তার কাজ সেখানে এ ধরনের কোনো সহায়তামূলক কাজ করা অর্থাৎ আপনি যে কাজই করছেন তাদের সে আয়োজনকে সহায়তাই সেখানে মূল উদ্দেশ্য তাহলে সেক্ষেত্রে সেটি তো আপনার জন্য জায়জ হবে না কারণ হলো আপনি এখানে তাদের তরফ থেকে এখানে চাকরি করছেন এবং প্রহরার দায়িত্ব পালন করছেন কিন্তু আপনি আরেক পক্ষ থেকে গিয়েছেন সেখানে বিশেষার্থ সংশ্লিষ্ট কাজ করবার জন্য প্রহরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় অশান্তি না হয় কোন রকমের মানে ঝামেলা তৈরি না হয় মুসলিমদের উপরে কোন দুর্নাম না হয় সব মিলিয়ে কোনো অশান্তি যেন না হয় অতএব সে বিষয়টি কিন্তু ভিন্ন আমরা বিষয়টিকে একটু পার্থক্য করে দেখাবার চেষ্টা করেছি আল্লাহ সব